আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথে আছি ফাতিহা শাফি। পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের 23 বছর পূর্তি আজ। 1997 সালের 2 ডিসেম্বর সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতির সাথে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। ওই চুক্তির ফলে দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত নিরসনের মাধ্যমে পাহাড়ি জনপদে দেখা দেয় শান্তির সুবাতাস। কিন্তু চুক্তির শর্তগুলো পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় অস্থিরতা বাড়ছে তিন পার্বত্য জেলায়। দিবসটি উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিশ্বে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। অপর এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম সহ দেশের সর্বত্র শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর সরকার। গত 24 ঘন্টায় কুমিল্লায় করোনা ভাইরাসে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 পুরুষ ও 1 মহিলা। জেলায় নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও 4 জন। এ পর্যন্ত কুমিল্লায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন 8,592 জন, এর মধ্যে মৃত্যুবরণ করেছেন 241 জন। আন্তর্জাতিক, এবারের মার্কিন নির্বাচনে কোনো ধরনের জালিয়াতি হয়নি বলে অবশেষে বিবৃতি দিলেন দেশটির অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। মঙ্গলবার দেওয়া এই বিবৃতিতে তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগগুলো তদন্ত করে জালিয়াতির এমন কোনো তথ্যই তারা পাননি যাতে নির্বাচনের ফলাফল পরিবর্তন হতে পারে। ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অ্যাটর্নি জেনারেলের এমন বিবৃতি ট্রাম্পের জন্য বিশাল ধাক্কা। এতে ট্রাম্প শিবির নাখোশ হলেও স্বাভাবিকভাবেই স্বস্তি জানিয়েছেন বাইডেন পন্থীরা। এমনকি ট্রাম্প কর্তৃক বরখাস্তের লাইনে পরবর্তী নাম হয়তো উইলিয়াম বারের, এমন টিপ্পনিও কেটেছেন সিনেটের ডেমোক্রেট নেতা চাক সুমার। খেলার খবর, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সাকতার দোনেৎস্কের কাছে 2-0 গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে রিয়াল মাদ্রিদ। জিতলে নকআউট পর্ব নিশ্চিত, আর ড্র করলে এক ধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা। নিজেদের মাঠে এমন সমীকরণের ম্যাচে ইউক্রেনের দলটির কাছে 57 আর 82 মিনিটে 2 গোল হজম করে হতাশা নিয়ে মাঠ ছেড়ে স্প্যানিশ জায়ান্টরা। আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখের সাথে 1-1 গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। খেলার প্রথমে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। 86 মিনিটে মুলারের পেনাল্টি গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে জার্মানরা। এই ড্রয়ে 13 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল বায়ার্ন, 6 পয়েন্ট নিয়ে 2-এ অবস্থান মাদ্রিদের। এবার জানাচ্ছি শেয়ার বাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বাড়ছে। সকালে লেনদেন শুরুর পর থেকেই সূচক বাড়তে থাকে এবং বেলা 11:40 পর্যন্ত ডিএসইর 3টি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। সেই সঙ্গে লেনদেনকৃত অধিকাংশ কোম্পানির শেয়ার দরও বাড়ছে। এ সময় লেনদেন হয় 323 কোটি 83 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 159টি, কমে 67টি ও অপরিবর্তিত ছিল 102টি কোম্পানির শেয়ার। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে টপ 10-এ অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল ফিড মিল, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, বেক্সিমকো ফার্মা, ইউনিলিভার, কাশিম ইন্ডাস্ট্রিজ, প্রগতি ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স এবং নিটল ইন্স্যুরেন্স। পুঁজিবাজারে তালিকাভুক্ত 5 কোম্পানির শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। কোম্পানিগুলো হলো সমতা লেদার কমপ্লেক্স, ইয়াকিন পলিমার, এমআই সিমেন্ট, ম্যাক্সন স্পিনিং এবং জিবিবি পাওয়ার লিমিটেড। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে আগামী 6ই ডিসেম্বর কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের কারণে আজ সাইফ পাওয়ার টেক ও সমরিতা হসপিটাল লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।